নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমি কাঁচা খেসারি কলাইয়ের বড়া বানাবো। আমি জানি না আপনারা এটা খেয়েছেন কি খাননি, বা এটা সম্বন্ধে জানেন কি জানেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন দেখি নিন আমি এই কাঁচা খেসারি কলাইয়ের বড়া কিভাবে বানাই। তো এটা শুকনো পাওয়া যায়, বা এটা ডালও কিনতে পাওয়া যায় বাজারে। তো আজ কাঁচা দিয়ে বানাবো, এটা সব সময় পাওয়া যায় না, বছরে একবারেই পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাঁচা খেসারি কলাই শুটি, আর এটার থেকে আমি কলাইগুলো বের করে নেব। দেখুন একটা বাটিতে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি, আর ওই কাঁচা কলাইটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে পেস্ট বানাবেন, খুব স্মুথ পেস্ট বানাবেন না, আর কলাইটাতে কোনো রকম জল ছাড়াই পেস্ট বানিয়ে নেবেন। তো এটা খেতে দুর্দান্ত লাগে, যদি আপনাদের কাছে পান কিংবা কোথাও যদি পান তো অবশ্যই একবার এরকম ট্রাই করবেন। স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা বা বেসন ওইসব কিছু ব্যবহার করব না, কারণ ওইগুলো দিলে এটার যে টেস্ট, কালার সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। এরকমই সব থেকে বেশি ভালো লাগে। আমি চামচ দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আমি এটা মেখে নিয়েছি। তারপর এখানে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে এর মধ্যে সরষার তেল দিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম করে নেব, খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি এই বড়াগুলো ছাঁকবো না, একটু ভেজে নেব হালকা করে, আর খুব টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি, এটা অবশ্যই ট্রাই করবেন। এই কলাইটা খাওয়া খুবই ভালো। তো এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দেব, দু পিঠটা একটু কালার করে ভেজে নেব। আর কি দারুণ একটা কালার আছে দেখুন, খুব সুন্দর মানে খেতে লাগে ভাতের সাথে, আপনারা চাইলে সস দিয়েও এমনিতেও খেতে পারেন। তো এক পিঠটা উল্টে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমি একবার তুলে রেখে নেব অন্য পাত্রে, তারপর পরিবেশন করব। গরম গরম পরিবেশন করবেন অবশ্যই, তাহলে বেশি ভালো লাগবে। আর আপনারা যদি বাজারে এই শুকনো কলাই ডালটা পান তাহলে ওইটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো ওইটা আগে ভিজিয়ে রেখে তবে এরকম বড়া বানাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।